সবাই একটু লক্ষ্য রাখো যে বিস্তার পরিমাপের যে পরিমাপগুলোর আছে তার মধ্যে চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক অন্যতম। তো আমরা যেমন আমরা পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক শিখেছি, ঠিক আরেকটা হলো চতুর্থক ব্যবধান আর চতুর্থক ব্যবধানাঙ্ক। তো এই দেখো আমার শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা আছে। তো তোমাদের প্রথমে এখানে দুইটা জিনিস অবজারভেশন করতে হবে যে শ্রেণী ব্যবধানটা কোন প্রক্রিয়া আছে, এটা কোন প্রক্রিয়া আছে বলো, অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত? না বহির্ভুক্ত। হ্যাঁ একটু মনে থাকবে এটা কোন পদ্ধতি আছে বলো, বহির্ভুক্ত পদ্ধতি আছে, তাহলে কোনো ঝামেলা নেই। যদি অন্তর্ভুক্ত, এর পরের ক্লাসে আমি অন্তর্ভুক্তটা ক্লিয়ার করব। ওকে, তাহলে এটা দেখতে হবে যে কোন পদ্ধতি আছে বলো, অন্তর্ভুক্ত না বহির্ভুক্ত, এটা কোন পদ্ধতি আছে বলো, বহির্ভুক্ত পদ্ধতি। তাহলে মধ্যমার জন্য যে টেবিল আর চতুর্থক ব্যবধানের জন্য সেম টেবিল, কোনো পার্থক্য নাই। মনে থাকবে মধ্যমার জন্য আমরা সেম এই তিনটা জিনিস করেছিলাম না, শ্রেণী ব্যবধান, গণসংখ্যা আর কি বলো ক্রমজনিত গণসংখ্যা। ঠিক চতুর্থক ব্যবধান বা চতুর্থক ব্যবধানাঙ্ক যাই আসুক তার জন্য টেবিল হবে এই তিনটা, যদি কোন পদ্ধতি থাকে বলো, বহির্ভুক্ত শ্রেণী ব্যবধান থাকে। আমরা এইটাই আবার উল্টাই দেবো অন্তর্ভুক্ত পদ্ধতি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যাও ক্রম, তাহলে আমরা কী লিখলাম সারণী দেখো, শ্রেণী ব্যবধান আমি লিখলাম, গণসংখ্যা আমি দিলাম এন সমান কত বলো, 62। আচ্ছা ক্রমজনিত প্রথম গণসংখ্যাটা কত বলো, 8, আটের সাথে 10 যোগ করলে কত বলো, 18, 18 সাথে 11 যোগ করো তাহলে কত হয়, 29, 29-এর 13 যোগ করো 42, 42 সাথে 14 যোগ করো কত, 56, 56-এর সাথে 6 যোগ করো কত বলো, 62। মিলে গেছে, এটার সাথে অবশ্যই মিলে যাবে। ওকে, তাহলে মধ্যমার জন্যও যে টেবিল, চতুর্থক ব্যবধান বা চতুর্থক ব্যবধানাঙ্ক যাই আসুক না কেন তার জন্য সেম টেবিল, মনে থাকবে এটুকু। তাহলে মধ্যমার সাথে সম্পর্ক কার, চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধান টেবিলের ক্ষেত্রে। ওকে, এবং সূত্র এক, তো এখন যেহেতু মধ্যমা, প্রচুরক এবং চতুর্থক ব্যবধান এটাকে একটা অবস্থান ভিত্তিক গড়, এই জন্য টেবিল তৈরি করে সরাসরি এই মান নির্ণয় করা যায় না। আবার মনে থাকবে তাহলে এখানে চতুর্থক ব্যবধান নির্ণয় করতে হলে মূলত দুটি চতুর্থক নির্ণয় করতে হয়, সেটা আমি বেসিক ক্লাসে চতুর্থক ব্যবধান এবং ব্যবধানকে সেটা বোঝানো আছে। লেখো প্রথম চতুর্থক, লেখো সবাই প্রথম চতুর্থক কিউ ওয়ান নির্ণয় বা কোয়ার্টাইল ওয়ান নির্ণয়। ওকে, প্রথম চতুর্থক কোয়ার্টাইল ওয়ান নির্ণয়। ওকে, তো এই প্রথম চতুর্থ কোয়ার্টাইল যে কোনো, আমি আবার বলছি মধ্যমা প্রচুরক নির্ণয় করতে হলে আগে শ্রেণী বের করে নিতে হয়, তাহলে কিউ ওয়ান শ্রেণী বের করব। তাহলে কিউ ওয়ান শ্রেণীর জন্য এখানে লেখো, এখানে এন ডিভাইডেড বাই ফোর, দেখো এন ডিভাইডেড বাই কত বলো, ফোর। মধ্যমার জন্য কী ছিল বলো, এন ডিভাইডেড বাই কত বলো, টু। মধ্যম মানে অর্ধেক, আর চতুর্থক মানে কি, চার ভাগ। আমরা বলি না কোয়ার্টার, তার মানে আমরা যেমন গ্রিল খেতে যাই বলে কোয়ার্টার দাও, তার মানে কি একটা মুরগির চারটার একটা অংশ, সেই হলো চার ভাগের এক ভাগ। ওকে, তাহলে এটা হচ্ছে কোয়ার্টার। তাহলে এখন হচ্ছে কি দেখো, এনের মান কত বলো, 62 ভাগ কত বলো, চার, তাহলে কত হলো, কত, 15.5 কত বলো, 5 বলো। এই মানটা কোথায় খুঁজবো, ক্রমজনিত গণসংখ্যা। আবার বুঝে নাও, যখন এই মধ্যমান নির্ণয় করতে গেছি যে মানটা পেয়েছি সেটা কোথায় খুঁজছি বলো, ক্রমজনিত। তাহলে এই মানটা কোথায় খুঁজবো বলো, ক্রমজনিত গণসংখ্যা। কার মধ্যে, আটের মধ্যে আছে না, আঠারো মধ্যে আছে, আটের মধ্যে নয়, কার মধ্যে আছে বলো, আঠারোর মধ্যে। লেখো লেখো 15.5 সংখ্যাটি দেখো ক্রমজোজিত গণসংখ্যা কার মধ্যে আছে বলো, আঠারো এর মধ্যে রয়েছে, ঠিক আছে। দেখো সুতরাং কিউ ওয়ান শ্রেণী বা দেখো কোয়ার্টাইল ওয়ান, তাহলে এই 18 বরাবর দেখো এইটা হলো কি বলো, এইটাকে আমরা একটা হাইলাইটস করে নিলাম, তাই না। এই 18 বরাবর শ্রেণী ব্যবধান কত বলো, 20 থেকে কত বলো, 25। সুতরাং কিউ ওয়ান শ্রেণী কত বলো, 20 থেকে কত বলো, 25। মনে থাকবে তাহলে আমরা প্রথম কাজ হলো কি বলো, কিউ ওয়ান শ্রেণী নির্ণয় করা। ওকে, আচ্ছা এবার দেখো আমরা জানি
দেখো আমরা জানি প্রথম চতুর্থ, দেখো কিউ ওয়ান সমান এল প্লাস এন ডিভাইডেড বাই ফোর মাইনাস পি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু কত বলো সি। খাতার বাম পাশে লিখবা, ডান পাশে কি বলো ব্যাখ্যা, আবার খাতার বাম পাশে চলে আসবে, একের খাতার বাম পাশে চলে আসবা, যখন সূত্র লিখবা এটা অবশ্যই খাতার কি বলো বাম পাশে চলে আসবা, যাতে ব্যাখ্যা দিতে পারো। ওকে আচ্ছা আচ্ছা, এটা দেখো মধ্যমার সাথে এই সূত্রে কোনো ডিফারেন্স আছে? শুধু এক জায়গায়, কি বলো এন ডিভাইডেড বাই কত বলো ফোর, আগে ছিল কি এন ডিভাইডেড বাই কত বলো টু। তাহলে মধ্যমার যে সূত্র এটার সূত্রের মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধু এক জায়গায়। ওকে তাহলে এখানে দেখো, এখানে এল সমান কি বলো মধ্যমা সরি কিউ ওয়ান শ্রেণীর কি বলো নিম্ন সীমা কত বলো, কি ওয়ান শ্রেণী কোনটা বলো, চল্লিশ বিশ থেকে পঁচিশ বিশ আচ্ছা, তারপরে কি দিয়ে আছে বলো এন ডিভাইডেড বাই ফোর, দেখো এন ডিভাইডেড বাই কত বলো ফোর, কত বাইসি বলো পনেরো পয়েন্ট কত পাঁচ এফ এম, তার মানে কি বলো কিউ ওয়ান শ্রেণীর কি বলো গণ সংখ্যা। তাহলে কি ওয়ান শ্রেণী কোনটা বিশ থেকে পঁচিশ, এর গণ সংখ্যা অর্থাৎ এফ এম কত বলো, এফ এম হচ্ছে কত বলো দশ, তাহলে এফ এম কত হলো দশ। ওকে আচ্ছা, কি ওয়ান শ্রেণীর গণ সংখ্যা। এবার দেখো পি সি এফ, পি সি এফ তার মানে কি বলো কিউ ওয়ান শ্রেণীর দেখো ক্রমযোজিত গণ সংখ্যার কি বলছে বলো পূর্বের শ্রেণীর কি বলছে বলো ক্রমযোজিত গণ সংখ্যা। তাহলে কিউ ওয়ান শ্রেণীর ক্রমযোজিত গণ সংখ্যা কত আঠারো, আর তার পূর্বেরটা কত বলো আঠারো, তাহলে এটা কি বলো পি সি এফ, মনে থাকবে তাহলে পি সি এফটা হলো কি বলো পূর্বেরটা, তাহলে কত বলো আট। আচ্ছা সি হচ্ছে দেখো কিউ ওয়ান শ্রেণীর শ্রেণী ব্যবধান কত বলো পাঁচ। ওকে কিউ ওয়ান শ্রেণীর কি বলো শ্রেণী ব্যবধান, সেটা কত হলো বলো পাঁচ। তাহলে এল এর মান আমি বসাবো, এল এর মান কত বলো টোয়েন্টি, এন ডিভাইডেড বাই কত হলো পনেরো পয়েন্ট কত বলো ফাইভ, এবং পি সি এফ কত বলো আট, এফ এম হলো কত বলো এফ এম কত দিয়ে আছে দশ, সি সমান কত বলো পাঁচ, তাহলে কত হলো বিশ যোগ এটা থেকে এটা বিয়োগ দাও, বিয়োগ দিলে কত হয় দেখো সেভেন পয়েন্ট ফাইভ টেন গুণ পাঁচ, তাহলে কত বিশ, এবার সেভেন পয়েন্ট ফাইভকে পাঁচ দিয়ে গুণ করো তাহলে কত হয় কত থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ভাগ টেন কত হয় দেখো, তাহলে কত থ্রি পয়েন্ট কত সেভেন ফাইভ, তার মানে কি তেইশ পয়েন্ট কত হলো সেভেন ফাইভ। ওকে এটা হলো কি বলো কিউ ওয়ান, মনে থাকবে এটুকু। তাহলে দেখো সূত্র কি আগের মধ্যমার মতনই, তাই না? আচ্ছা এখন একটু দেখো মনোযোগ দাও তো, এই চতুর্থক নির্ণয় করার জন্য আমরা চতুর্থক যখন আমরা বেসিক ক্লাসটা বুঝেছিলাম, দেখো একটা নিবেশনে চারটা চতুর্থক থাকে, কয়টা থাকে থাকে যেমন আমরা বলি একটা কোয়ার্টা, তাই না, একটা জিনিসকে কোয়ার্টার অংশ করি, তার মানে কি চার ভাগের এক ভাগ, তাহলে কয়টা কোয়ার্টার থাকে বলো চারটা, তাহলে প্রথম কোয়ার্টার কিউ ওয়ান, দ্বিতীয় কোয়ার্টার বলো কিউ টু, তৃতীয় কোয়ার্টার আর কি বলো। আচ্ছা একটু বুঝে নাও তো, আমরা এটা পরে ব্যাখ্যা দেব তো, আমাদের এই অঙ্কের জন্য এই কোয়ার্টার টু মানে কি বলো অর্ধেক, তার মধ্যমা, তাহলে এখন এই একটা দেখো এই একটা রেখা টানলাম আমি, একে চারটা ভাগে ভাগ করবো আমার, তাই না, তাহলে এটা হলো কি প্রথম, এটা হলো কি দ্বিতীয়, তাহলে এটা কি বলো তৃতীয়, তাহলে এইটার সাথে যখন আমি এইটা করব তাহলে কি দুইটা, আবার এটার সাথে যখন একটা করবো তাহলে কটা হলো দুইটা, তাহলে এই 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 বিন্দুটা দিয়ে কয়টা বলছে সংযোগ করছে, তাহলে কি আমরা কয়টা অংশ পাচ্ছি বলো তিনটা, কিন্তু বিন্দু কয়টা ভাগ কয়টা হচ্ছে চারটা, কিন্তু বিন্দু পাচ্ছে কয়টা বলো তিনটা, ঠিক আমরা যদি চারটা ভাগে ভাগ করি তাহলে কয়টা তিনটা পাবো, যদি দশ ভাগ করি তাহলে কয়টা পাবো নয়টা পাবো, যদি একশো ভাগ করি তাহলে কয়টা পাবো নিরানব্বইটা পাবো, এরকম। তো এই যখন আমরা দশ ভাগ করবো তখন বলা হয় দশমাংশ, যখন একশো ভাগ করবো তখন বলা হচ্ছে শতকরা অংশ,
তো যাই হোক, এখন আমাদের ওইটা দরকার নাই। তাহলে এই অঙ্কর জন্য এই কিউ টু বের করার প্রয়োজন হয় না। কিউ টু মানে কি বলো? মধ্যমা সমান। তাহলে আমাকে বের করা লাগবে কি কিউ ওয়ান, আর কি বের করা লাগবে বলো? কোলো কিউ থ্রি। তাহলে আমাকে কিউ ওয়ান বের করা হয়ে গেছে, তাহলে এখন আমি কি বের করবো বলো তো? তৃতীয় চতুর্থক। তাহলে আমি এখানে লিখবো যে তৃতীয় চতুর্থক, দেখো কিউ থ্রি নির্ণয়, এইখানে আমি হবে থ্রি এন ডিভাইডেড বাই ফোর। তার মানে এখানে দেখো কি আছে, কি লিখবো আমি? থ্রি এন ডিভাইডেড বাই কত বলো? ফোর। তাহলে কি দাঁড়াচ্ছে? থ্রি এন, থ্রি ইন্টু বাষট্টি ভাগ কত বলো? চার। তাহলে কত হয়? তিনকে বাষট্টি দিয়ে গুণ করে চার দিয়ে ভাগ দাও, কত হয়? ভাগ ফোর, কত হয়? ফোরটি সিক্স পয়েন্ট কত বলো? ফাইভ। তাহলে এই ফোরটি সিক্স পয়েন্ট কত বলো? ফাইভ। দেখো ফোরটি সিক্স পয়েন্ট কত? ফাইভ। সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার, আমরা তো এ পর্ব শেষ, আমরা প্রথম পর্বটা শেষ করে দিয়েছি তাই না? ফোরটি সিক্স পয়েন্ট ফাইভ। তাহলে কার মধ্যে আছে? দেখো আটের মধ্যে নাই, তারপরে কত? আঠারোর মধ্যে নাই, উনত্রিশের মধ্যে নাই, বিয়াল্লিশের মধ্যে নাই, কার মধ্যে আছে বলো তো? ফিফটি সিক্সের মধ্যে। তাহলে আবার বুঝে নাও, ফোরটি সিক্স কার মধ্যে আছে? তাহলে এইটাকে আমরা হাইলাইটস করে নেব কিউ থ্রির জন্যে, ওকে? তাহলে কার মধ্যে আছে বলো? ফিফটি সিক্সের মধ্যে। আবার আমি রিপিট করি, এখানে কত পাইলাম বলো? ফোরটি সিক্স পয়েন্ট কত? ফাইভ। সেটা কোথায় খুঁজবো বলো? ক্রমজয়িত। প্রথমটা কত আছে? আট, এর মধ্যে নাই। আঠারো, এর মধ্যে নাই। উনত্রিশ, এর মধ্যে নাই। তারপরে বিয়াল্লিশ, এর মধ্যে নাই। কার মধ্যে আছে বলো? ফিফটি সিক্সের মধ্যে রয়েছে। কার মধ্যে আছে? ফিফটি সিক্সের মধ্যে রয়েছে। সুতরাং কিউ থ্রি শ্রেণী, দেখো কিউ থ্রি শ্রেণী কোনটা হবে বলো? এখন চেঞ্জ হয়ে গেল না, পঁয়ত্রিশ থেকে কত বলো? চল্লিশ, ওকে? তো আমরা জানি এখানে লিখব শুধু তৃতীয় চতুর্থক। দেখো তৃতীয় চতুর্থক, এইখানে ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, থ্রি এন্ড শুধু এখানে চেঞ্জ হবে, আর কিচ্ছু না। তাহলে ফর্মুলাটা কী হলো বলো? থ্রি এন ডিভাইডেড বাই কত বলো? আবার বুঝে নাও, শুধু চেঞ্জ হলো কোথায় ফর্মুলাটা? এল প্লাস থ্রি এন ডিভাইডেড বাই ফোর মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই কত বলো? সব আগের ফর্মুলা, শুধু এখানে কি হলো বলো? আগে ছিল কি এন ডিভাইডেড বাই ফোর, এখন তৃতীয় চতুর্থ হওয়ার কারণে এখানে কি হলো বলো? থ্রি এন ডিভাইডেড বাই কত বলো? ফোর। মনে থাকবে এটুকু? ও থ্যাংক ইউ, কিউ থ্রি। তাহলে এখানে কি বলো? কিউ থ্রি সমান কত হলো বলো? এল প্লাস থ্রি এন ডিভাইডেড বাই ফোর মাইনাস কত বলো? পি সি এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু কত বলো? সি। তাহলে এইখানে কী হবে বলে? এল সমান কত? কিউ থ্রি শ্রেণীর নিম্ন সীমা, নিম্ন সীমা আমি কত পাইছি বলো? পঁয়ত্রিশ, ওকে? আচ্ছা তাহলে এন থ্রি এন ডিভাইডেড বাই ফোর এইখানে কী হবে বলো? থ্রি এন ডিভাইডেড বাই ফোর কত বলো? ফোরটি সিক্স পয়েন্ট কত বলো? ফাইভ। অর্থাৎ এইগুলো যদি আমরা ব্যাখ্যা দিই, এফ এম হলো কি? কিউ থ্রি শ্রেণীর গণসংখ্যা। তাহলে কিউ থ্রি শ্রেণী কোনটা বলো? এইটা। তাহলে এফ এম হলো কত বলো? চোদ্দো, তাই না? তাহলে এখানে এফ এম হলো কত বলো? চোদ্দো। আচ্ছা পি সি এফ, তাহলে এইটা পি সি এফ, তাহলে কত? ফোরটি টু। তাহলে পি সি এফটা হলো কত বলো? কিউ থ্রি শ্রেণী, এটা কত বলো? ফোরটি টু। তার মানে কিউ থ্রি শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত হলো? ফোরটি টু। আর সি হলো কি বলো? কিউ থ্রি শ্রেণীর শ্রেণী ব্যবধান, সেটা হলো কত? পাঁচ। বোঝা গেছে জিনিসটা? তাহলে এইখানে জাস্ট টেবিলটা, এই অ্যানালাইসিস সব এক, আগে ছিল কিউ ওয়ান বলবো আর এখানে কি বলবো বলো? কিউ থ্রি বলবো। তাহলে এখানে আমি এল এর মান কত বলো? থার্টি ফাইভ। এটা থ্রি এন ডিভাইডেড বাই ফোর কত পাইছি বলো? ফোরটি সিক্স পয়েন্ট কত বলো? ফাইভ। আর পি সি এফ কত পাইলাম বলো? ফোরটি টু। এফ এম কত পাইলাম বলো? এফ এম কত পাইছি? চোদ্দো। আর সির মান কত বলো? ফাইভ। তাহলে কত? থার্টি ফাইভ প্লাস এটা থেকে এটা বিয়োগ দাও, ফোর পয়েন্ট কত? ফাইভ, চোদ্দো গুণ পাঁচ, তাহলে কত? থার্টি ফাইভ প্লাস চার পাঁচে কত বলো? কুড়ি ভাগ চোদ্দো, তাহলে কত? থার্টি ফাইভ প্লাস কত? বিশ ভাগ চোদ্দো কত হয়? চার পাঁচে কুড়ি, ঠিক আছে? কত হলো? বিশ ভাগ চোদ্দো কত হয়েছে? ফোর পয়েন্ট ফাইভ হয় না? ফোর পয়েন্ট ফাইভ ভাগ কত? ওই গুণ দাও, তাহলে কত? ফোর কত? টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ভাগ কত বলো? চোদ্দো,
1.607 মানে 6 ওয়াট, তাহলে কত হলো বলো, 36 পয়েন্ট কত বলো, 6 ওয়াট। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? তাহলে দেখো, আমরা Q1 আর Q2 ফর্মুলার মধ্যে খুব ডিফারেন্স নাই, আছে? শুধু মনে রাখতে হবে যে ব্যাখ্যাটা কী। ওকে, তাহলে আমার চতুর্থক ব্যবধান বা চতুর্থক ব্যবধানাঙ্ক যাই আসুক, আমাকে বের করতে হবে কী বলো, Q1 আর কী বের করতে হবে বলো, Q3। মনে থাকবে প্রথম চতুর্থক এবং কী বলো, তৃতীয় চতুর্থক। তা আমাদের বের করতে বলছে কী বলো, চতুর্থক কী বলো বলো, সে ব্যবধান এবং কী বলো, চতুর্থক ব্যবধানাঙ্ক। ছোট্ট একটা ফর্মুলা দেখো, দেখো আমরা জানি, দেখো চতুর্থক, আচ্ছা আমরা জানি চতুর্থক ব্যবধান, দেখো কিউডি, কোয়ার্টাইল ডেভিয়েশন, কিউডি মানে বলো কোয়ার্টাইল ডেভিয়েশন, Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, দেখছো খুব সিম্পল একটা বিষয়, তাহলে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই কত বলো, 2। তাহলে Q3 আমরা কত পেয়েছি, 36.61, বিয়োগ Q1 কত পেয়েছি, কত, 23.75, কত, 75, ভাগ কত, 2, এটা থেকে এটা বিয়োগ দাও, এটা থেকে এটা বিয়োগ দাও, তাহলে কত হলো, টুয়েলভ পয়েন্ট কত বলো, 86, ভাগ 2, তাহলে কত হলো বলো, 6.43, উত্তর হয়ে গেছে। ওকে, সাইডে উত্তর লিখে দেবে, আর কিছু না। আচ্ছা এখন আসো, দেখো খুব ভালো করে মনোযোগ দাও, তোমাদের এখন কী বের করতে হবে বলো, চতুর্থক ব্যবধানাঙ্ক, ঠিক আছে, চতুর্থক কী বলো, ব্যবধানাঙ্ক। দেখো চতুর্থক ব্যবধানাঙ্ক এইখানে লিখবা সি কিউ ডি, কো এফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, খুব সিম্পল ফর্মুলা, যে Q3 মাইনাস Q1, Q3 প্লাস Q1 ইন্টু 100, খুব সিম্পল। তার মানে কী বলো, যদি চতুর্থক ব্যবধানাঙ্ক আসে তাও আমাকে কী বের করতে হবে বলো, Q3 আর কী বলো, Q1 আর কী বলো, Q3, তাহলে Q3-র মান কত, 36 পয়েন্ট কত বলো, 6 ওয়ান, বিয়োগ কত বলো, 23 পয়েন্ট কত বলো, 75, তাই না, 23 পয়েন্ট কত বলো, 75, যোগ কত বলো, 36.61 প্লাস কত, 23 পয়েন্ট কত, 75 ইন্টু 100, এইটা তো আমরা আগেই পাইলাম, বিয়োগ করলে কত, 12 পয়েন্ট কত বলো, 86, ভাগ এটা থেকে এটা যোগ করো কত হয়, 36 পয়েন্ট কত, 6 ওয়ান প্লাস 60 পয়েন্ট কত বলো, 36 ইন্টু কত, 100, তাহলে এটা কত হয়, 1286 ভাগ 60 পয়েন্ট কত বলো, 36 কত হয়, 1286 কত, 21 পয়েন্ট কত বলো, 31% উত্তর হয়ে গেছে। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে এটুকু, যে আমরা চতুর্থক ব্যবধান বা চতুর্থক ব্যবধানাঙ্ক যাই আসুক, তাহলে আমাকে বের করতে হবে কোন মান বলো, দুটি মান, একটা কী বলো, Q1 আর কী বলো, Q3, বের করে আমাকে এই সূত্র অনুসারে করতে হবে। তো আমরা দেখো পরবর্তী লেকচারে বা পরবর্তীতে আমরা এইটাকেই আমরা অন্তর্ভুক্ত পদ্ধতি করে একটা উদাহরণ দেব, ঠিক আছে।